হ্যালো ভিউয়ার্স, মেগাটেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এমএস ওয়ার্ড 2003 পার্ট 5। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপনার ইউটিউব হোমে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটি। এমএস ওয়ার্ড 2003টা ওপেন করুন। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম ফাইল, এডিট, ভিউ এগুলোর কাজ। এবার দেখব আমরা ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট মেনুতে কি কি আছে? ইনসার্ট মেনুতে ব্রেক, পেজ নাম্বারস, ডেট অ্যান্ড টাইম, অটো টেক্সট, ফিল্ড, সিম্বল, পিকচার, ডায়াগ্রাম, ফাইল, অবজেক্ট, হাইপারলিঙ্ক, তো সবগুলি দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনার ব্রেক। ব্রেকের কাজটা কি? ব্রেকের কাজ হচ্ছে আপনার একটা পেজকে ভেঙে নতুন আরেকটা পেজ তৈরি করা। অর্থাৎ আপনি আপনি একটা লেখা লিখতে থাকলেন, যেমন সেটা জুম করে নেই, 150 ফন্ট একটু বাড়াই দিলাম, তোমরা লিখলাম এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ। এটা লিখলেন, লেখার পরে এটা আমরা দেখি কপি করে পেস্ট করে দেই, কন্ট্রোল সি এন্টার, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি। আপনি লিখতে লিখতে আবার মনে হলো যে না, এই পেজটাতে আর লিখবেন না, এই পেজে আপনি লিখবেন না, নতুন একটা পেজ নেবেন। তার মানে আমাদের একটা পেজ ব্রেক দরকার। সেজন্য কী করতে হবে? ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ব্রেকে ক্লিক করব, তারপর পেজ ব্রেক, এখানে পেজ ব্রেক সিলেক্ট করা থাকবে, ওকেতে ক্লিক করব। আমরা একদম সম্পূর্ণ নতুন একটা পেজে চলে আসলাম। এই যে বাম পাশে একটা থাম্বনেলস চলে আসছে নতুন পেজের। তো এখান থেকে যদি আমরা আবার কিছু লিখতে চাই, এ কুইক ব্রাউন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ, লিখে আপনি আবার এখানে আপনার মতো করে লিখতে পারেন, যা খুশি তা লিখবেন। লিখে এন্টার চাপ দিয়ে লিখবেন, লিখবেন। তো আপনি চাইলে আবার আগের জায়গায় কীভাবে যাবেন, উপরে গেলেই হবে, অথবা থাম্বনেল, থাম্বনেল ক্লিক করলে চলে যাবেন। তো আপনি আগের জায়গা তো এডিট করতে পারবেন, আগের জায়গাও কিছু জায়গায় লিখতে পারবেন, সমস্যা নাই। কুইক এন্টারে ক্লিক করবেন, সরি এন্টারে ক্লিক করবেন। অর্থাৎ আপনার লেখার মাঝখানে যদি একটা পেজ ব্রেক দরকার হয়, নতুন কোনো পেজ নেওয়ার দরকার হয়, আপনি সেটা পেজ ব্রেক থেকে করতে পারবেন। এছাড়াও আপনি ইনসার্টে গিয়ে ব্রেকে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, নেক্সট পেজ, কন্টিনিউয়াস পেজ, ইভেন পেজ, অড পেজ। অর্থাৎ আপনি যদি জোড় পেজে যেতে চান, অথবা যদি আপনি বিজোড় পেজে যেতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করে, অথবা যদি নতুন একটা কলাম ব্রেক নিতে চান, তাহলে এখানে সিলেক্ট করে ওকে করলে হয়ে যাবে। এই গেলো ব্রেকের কাজ। তারপর হচ্ছে আপনার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর হচ্ছে পেজ নাম্বারস। পেজ নাম্বার হচ্ছে আমাদের পেজের মধ্যে এখন কোথাও কোনো নাম্বার দেয়া নাই, উপরে নিচে কোথাও কোনো নাম্বার দেওয়া নাই। তো আমরা পেজ নাম্বার দিব। পেজ নাম্বার দেওয়ার জন্য কী করতে হবে? ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে পেজ নাম্বারসে ক্লিক করব। পেজ নাম্বারসে ক্লিক ক্লিক করার পর এখানে অপশন আসবে যে আমরা পেজ নাম্বারটা কোথায় দিতে চাচ্ছি, হেডারে দিতে চাচ্ছি নাকি ফুটারে দিতে চাচ্ছি। তো পেজ নাম্বার সাধারণত ফুটারেই থাকে, আমরা ফুটার সিলেক্ট করলাম। হচ্ছে অ্যালাইনমেন্টটা সিলেক্ট করতে হবে। অ্যালাইনমেন্টটা কী থাকবে? আপনার লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে নাকি সেন্টারে থাকবে? আমরা সেন্টার সিলেক্ট করব। সেন্টার সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে, শো নাম্বার অন ফার্স্ট পেজ। অর্থাৎ আপনার নাম্বারটা কি ফার্স্ট পেজ থেকে দেখাবে নাকি ভিতরের পেজ থেকে দেখাবে? তোমরা চাচ্ছি যে ফার্স্ট পেজ থেকে দেখাক, তাহলে আমরা এটা সিলেক্ট, টিক মার্ক দিয়ে রাখবো, ওকেতে ক্লিক করবো। এই যে আমাদের এখানে পেজ নাম্বার 1, সেকেন্ড পেজে পেজ নাম্বার 2, অর্থাৎ পেজ নাম্বার অ্যাড হয়ে গেল। তো এইভাবেই আপনি মাইক্রোসফট ডকুমেন্টে, ওয়ার্ড ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাড করতে পারেন। তো এটা গেল। তারপরে হচ্ছে ইনসার্ট ডেট অ্যান্ড টাইম। আপনি যদি ডকুমেন্টসে আপনার ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে চান, তাহলে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে,
আপনার যে ফরম্যাটটা পছন্দ বা যে ফরম্যাটটা আপনার নেওয়া দরকার, আপনার পছন্দ মতো একটা ফরম্যাট নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকে, যে আমাদের ডেটটা অ্যাড হয়ে গেল, আজকের ডেটটা অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ডেট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনার ইনসার্টে গিয়ে অটো টেক্সট, অর্থাৎ আমাদের লেখালেখি করার সময় মাঝে মধ্যে কিছু কমন ওয়ার্ডের দরকার হয় অথবা কমন টেক্সটের দরকার হয়, সেগুলো এখানে অটোমেটিক অ্যাড করে দেওয়া আছে। আপনারা সেগুলো অটো টেক্সট থেকে দিতে পারবেন। সেজন্য কি করতে হবে, ইনসার্টে যাবেন, তারপর অটো টেক্সটে ক্লিক করে অটো টেক্সটে যাবেন। সেখানে আপনি দেখতে পাবেন আপনার যে কোন কাজের জন্য কোনটা দরকার। যেমন অ্যাটেনশন লাইন, কারো অ্যাটেনশন নেওয়ার দরকার হলে অ্যাটেনশন বা ATTN, ক্লোজিং লাইন কি কি হতে পারে, বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস, কর্ডিয়ালি রিগার্ডস, এগুলো সাধারণত আমি অ্যাপ্লিকেশন বা চিঠিতে লেটার লিখতে গেলে এগুলো আমাদের লাগে। হেডারে কি লাগে বা ফুটারে আপনার অর্থাৎ পছন্দ মতো যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে আপনি অ্যাড করতে পারেন। সাপোজ আমরা লিখলাম যে অ্যাটেনশন, তো অ্যাটেনশন লাইনে গিয়ে অ্যাটেনশন, এই যে অ্যাটেনশন অ্যাড হয়ে গেল। এখানে আপনার অ্যাটেনশন যা লেখা দরকার আপনি সেটা লিখবেন, ডোন্ট কপি, এভাবে লিখবেন। লিখে তারপর আপনার কাজ শেষ। যদি অন্য কোনো অটো টেক্সটের দরকার হয় আবার ইনসার্টে গিয়ে অটো টেক্সটে গিয়ে আপনি আনতে পারবেন। তো অটো টেক্সটের কাজ গেল। এবার হচ্ছে আপনার ইনসার্ট ফিল্ড। এই ফিল্ডের কাজ হচ্ছে আপনার মূলত বিভিন্ন ফর্মুলা, ইকুয়েশন, অ্যাড্রেস ব্লক, তারপর আপনি যদি কাউকে কিছু জিজ্ঞেস করতে চান, এরকম অনেক ফর্মুলা আছে এখানে, অনেক অপশন আছে। তো এগুলো সাধারণত আপনার প্রয়োজন হয় না নর্মাল কাজের জন্য। তো যে 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 যেই আপনার অপশনগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে অন্য একটা নতুন করে একটা টিউটোরিয়াল করবো পরে, একদম শেষের দিকে গিয়ে। তো তাই আর এটা দেখাচ্ছি না। যেমন এখানে ফর্মুলা লাগতে পারে অথবা আপনার এই যে এখানে ইকিউ দিয়ে ইকুয়েশন, এই দুইটা লাগতে পারে। তো এগুলো আমরা পরে একটা ভিডিওতে দেখাবো। তো এখানে আর কিছুই নেই দেখানোর মতো, তাই এটা ক্যান্সেল করলাম। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর ফিল্ড গেল। এবার হচ্ছে সিম্বল। আমরা লেখালেখি করার সময় অনেক সময় বিভিন্ন সিম্বলের প্রয়োজন হয়। তো আমরা এই সিম্বলগুলো কোথা থেকে নিব, ইনসার্টে গিয়ে সিম্বলে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। বক্স আসার পর আমার এখানে উইন্ডিংস সিলেক্ট করা আছে। তো আপনাদের উইন্ডিংস সিলেক্ট করা থাকবে না, যে কোনো একটা আপনাদের সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে অনেক রকমের, আপনার এখানে অনেক রকমের সিম্বল আছে। তো নর্মাল টেক্সটে গেলে নর্মাল টেক্সটগুলো পাবেন, অনেক রকমের সিম্বল আছে এখানে। তো আমরা উইন্ডিংসে গেলে সাধারণত যেগুলো প্রয়োজন হয় সেগুলো পেয়ে যাব। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে এই ফন্টে গিয়ে উইন্ডিংস সিলেক্ট করব। উইন্ডিংস সিলেক্ট করলে আমরা প্রয়োজনীয় যে মানে বহুল ব্যবহৃত যে সিম্বলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করবেন, তারপর ক্লোজ। এই যে আমাদের এই সিম্বলটা এখানে চলে আসছে। তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা আরেকটা সিম্বল যদি নিতে চাই, আবার ইনসার্টে যাব, সিম্বলে ক্লিক করব, তারপর আমরা আমাদের পছন্দ মতো আরেকটা সিম্বল নিই, এই সিম্বলটা নিলাম, ইনসার্ট, ক্লোজ, দুইটা সিম্বল নিলাম। তো এগুলো বড় ছোট করব কিভাবে, বড় ছোট করব কিভাবে, যেটা বড় ছোট করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এই বাটনটা ক্লিক করলে ছোট হতে থাকবে, আর কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে আপনার এটা সিম্বলটা বড় হতে থাকবে। তো শর্টকাটটা আমি আপনার লিখে দিব যাতে আপনাদের মনে থাকে, মনে রাখতে পারেন। তো এইভাবে বড় ছোটো করা যায়। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের সিম্বল ইনসার্ট করতে পারেন। এছাড়াও আপনি সিম্বল থেকে ইনসার্টে গিয়ে সিম্বলে যাবেন। সিম্বলে গেলে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার্স দেখতে পাবেন, যেমন এই যে কপিরাইট, রেজিস্টার, ট্রেডমার্ক, এগুলো তো সরাসরি লেখা যায় না, আপনি এখান থেকে এগুলো নিয়ে আসতে পারেন এই সিম্বলগুলো। তো এর একটা উদাহরণ দেখাচ্ছি। কপিরাইটে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজ, কপিরাইট অ্যাট মেগাটিউন বিডি। ঠিক এভাবে আপনি অন্যান্য স্পেশাল ক্যারেক্টারগুলো চাইলে এখানে নিয়ে আসতে পারেন। তো এই গেল সিম্বলের কাজ। তারপর হচ্ছে ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পর হচ্ছে আপনার কমেন্ট রেফারেন্স, এগুলোর প্রয়োজন নাই, প্রয়োজন হয় না, আপনি চাইলে একটু দেখতে পারেন, এটা আসলে তেমন কিছু না, না দেখলেও হবে। তো এরপর হচ্ছে আপনার পিকচারের কাজ। পিকচারে গেলে আবার ক্লিপ আর্ট, তারপর হচ্ছে আপনার অটো শেপ, ওয়ার্ড আর্ট, অর্গানাইজেশন চার্ট,
চার্ট, তারপর হচ্ছে এখানে আছে আপনার ডায়াগ্রাম, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সবগুলো যদি দেখাতে চাই, ফাইল, অবজেক্ট, হাইপারলিংক, এগুলো সবগুলো যদি দেখাতে চাই তাহলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা মনে হয় পার্ট টু করাটাই বেটার হবে। তাহলে এখন এই পর্যন্তই থাকলো, ব্রেক, পেজ নাম্বারস, ডেট অ্যান্ড টাইম, অটো টেক্সট, ফিল্ড, সিম্বল, এতটুকু করালাম। তো নেক্সট পার্টে আমরা পিকচার থেকে বাকিগুলো আরেকটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই রইল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।